আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেসিক ইংলিশ গ্রামারের এই অ্যাপ্লাইড ইংলিশ গ্রামারের প্রথম পর্ব শেষ করে আমরা দ্বিতীয় পর্বে। তো প্রথম দিকে আমরা খুব মৌলিক কিছু জিনিস শিখতেছিলাম, যেগুলোর ব্যবহার আমাদের জীবনে, আমরা প্রতিনিয়ত এগুলোর সাথে পরিচিত বাট জানি না যে কোনটা কী। তো এটা জানা কেন জরুরি? যে এখন আমরা ভাষা জানি মোটামুটি, কিন্তু সেটা ব্যবহার করার ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করাটা আমাদের উদ্দেশ্য। আমরা অ্যাপ্লাই করতে চাই, কি করতে চাই? অ্যাপ্লাই করতে চাই ভাষাটাকে। তো ভাষা অ্যাপ্লাই করার জন্য আমাদের কি দরকার? অ্যাপ্লাইড গ্রামার দরকার। গ্রামারটা আমাদের এই ভাষার সাথে অ্যাপ্লাই করলে আমাদের ভাষাটা কীভাবে সুন্দর হবে, তো সেই উদ্দেশ্যেই আমাদের প্রথম ধাপ আমরা শেষ করছিলাম। আমরা দেখেছিলাম সেখানে সেন্টেন্স, কারণ একটা বাক্য বা একটা কথা বা একটা ভাষাকে যদি ভাঙেন আপনি কীভাবে, ধরেন এই বিল্ডিংটা কিন্তু আমরা ভাঙি, পূরণ হয়ে গেছে, নতুন বিল্ডিং করবো এখানে এই উদ্দেশ্যে, অন্য কোনো কারণে না, ভাঙা করার এই খেলা কেন যে পুরাতনকে ভেঙে নতুনকে তৈরি করা? তো এই বিল্ডিংটাকে ভাঙলে আমরা কী পাবো? আগে থেকে আমরা জানি মোটামুটি যে ইট পাবো, কিছু পুরাতন ইট, কিছু সিমেন্টের মিশ্রিত বালু মিশ্রিত খোয়া পাবো, বড়জোর কিছু রড পাওয়ার সম্ভাবনা আছে, কি আছে রড পাওয়ার সম্ভাবনা আছে। এইটা আমাদের সবার সাথে পরিচিত, কারণ বিল্ডিং কী দিয়ে বানানো আমরা সবাই জানি। কিন্তু একটা ভাষার যদি বাক্যগুলোকে বা বর্ণনাগুলোকে ভাঙি আমরা কী পাবো? যেই উপাদানগুলো পাবো তার সবচেয়ে ক্ষুদ্র অংশ হলো বর্ণমালা, তাই না? বর্ণমালা অক্ষর, অক্ষরগুলোর প্রত্যেকটা অক্ষরের নিজস্ব একটা কি আছে, শব্দ, এই সাউন্ড আছে। এ একটা ধ্বনি আছে না? প্রত্যেকটা শব্দ কি, একটা হলো তার রূপ আর তার ধ্বনি, দুইটা জিনিসের সমন্বয় কি, আর একটা জিনিস তার হলো অর্থ। রূপ ধ্বনি আর অর্থ তিনটে জিনিস মিলে এর থ্রি ডাইমেনশন কমপ্লিট হয়, তাই না? বর্ণমালাগুলো, বর্ণমালাগুলো আমরা জানার পরে আমাদের সেই বর্ণমালাগুলো দিয়ে আমরা কী করছি, কিছু শব্দ তৈরি করছি। শব্দগুলো কি মিনিংফুল, এক বা একাধিক বর্ণমালা মিলে সেগুলোর সাথে আমরা পরিচিত। বাট অনেক শব্দ আছে যেগুলো এখন আমরা জানি না ইংরেজি ভাষা, এগুলো আমাদের ধীরে ধীরে জানতে হবে। এর জন্য কি তীব্র ইচ্ছা লাগবে, যেখানে যে শব্দটা যখন পাবেন তখনই একবার কি সেটা দেখে নিতে হবে। এরপরে যেটা আমরা পাইলাম যে কিছু শব্দ একসাথে পাশাপাশি বসে বাক্য তৈরি হয়, বাক্য তখনই বলা হয় যখন সেটা যে মনের ভাব প্রকাশ পায়। মনের ভাব কি প্রকাশ পায়? অপূর্ণ থাকে না, অপূর্ণ থাকলে সেটা বাক্য না, বাক্য অংশ, বাক্যের অংশ, বাক্যাংশ। তো আমরা যে বাক্যগুলো পেলাম সেই বাক্যগুলো আবার অর্থের দিক থেকে আমরা পেলাম পাঁচ প্রকার। বলেন তো এই পাঁচ প্রকারের এই গ্রামারটা বা এই পাঁচ প্রকারের নামটা আগে আবিষ্কার হয়েছে না? মানুষ আগে এই ধরনের পাঁচ প্রকার কথা বলতো, মানুষ অনেক আগে থেকেই এইভাবে কথা বলতো। পরে মানুষ যখন এই ভাষাটাকে সুন্দর করে সুশৃঙ্খল করতে গিয়ে গ্রামারের বা একটা নিয়ম নীতির, গ্রামারটা আসলে রুলস নিয়ম, কিছু নিয়ম নীতি যখন ডেভেলপ করলো তখন দেখা গেলো মানুষ এই পাঁচভাবে কথা বলে অভ্যস্ত। পাঁচভাবে কি কথা বলে অভ্যস্ত, তার মধ্যে একটা হলো যে সে কিছু বর্ণনা দেয়, কি করে সাধারণত কিছু বর্ণনা দেয় বিবৃতিমূলক। বাংলা হলো কি বিবৃতি বা বর্ণনা, ইংলিশ কি তার বলেন তো, বিবৃতি বা বর্ণনার ইংলিশ কি অ্যাসার্টিভ, কি অ্যাসার্টিভ, উচ্চারণটা কেমন হবে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ। তারপরে মানুষ প্রয়োজনের ক্ষেত্রে কিছু প্রশ্ন করে, কি করে কারণ অন্যের থেকে কিছু জানতে চাইলে প্রশ্ন করার বিকল্প নেই। আর প্রশ্ন হলো জ্ঞানের দরজাকে খুলে দেয়, কি খুলে দেয়, ছোট একটা বাচ্চা শুধু প্রশ্ন করে এটা কি ওটা কি, ওর প্রশ্নের উত্তর দিতে দিতে অবস্থা খারাপ। যদি ছোট বাচ্চা কেবল কথা বলা শিখছে কিছু বোঝা শিখছে তাকে নিয়ে আপনি বাইরে যান, যদি আপনার সে কি হয় সন্তান হয় বলবেন বাবা এটা কি, বাবা ওটা কি, যদি আঙ্কেল হন আপনি আঙ্কেল এটা কি, আপনি বলবেন দেখবেন যে ক্লান্ত হয়ে গেছেন। কারণ কি ও ততক্ষণ পর্যন্ত জিজ্ঞেস করতে থাকে ততক্ষণ পর্যন্ত সবগুলো শব্দের সাথে ওর আশেপাশের পরিবেশের সাথে নিজেকে মানায় না নিতে পারতেছে, ওর লাইব্রেরিতে এগুলো যোগ না হচ্ছে, ও ক্লান্ত হয়ে যায় এটা আবার কি আমাকে আগে বলতে হবে। তো শুনতে শুনতে এক সময় কি তার লাইব্রেরিতে এগুলো সব ঢুকে যায়, তখন আর কাউকে বিরক্ত করে না, সে তখন অন্যজনের প্রশ্নের কি দেয় অ্যান্সার দেয়। তো আমরাও বছরের পর বছর ইংরেজি আমাদের সামনে যাচ্ছে কিন্তু এই কোশ্চেন, এই কিউরিয়াসিটি আমাদের মধ্যে পরিপূর্ণভাবে আসেনি, যার কারণে কি সবগুলো অ্যান্সার আমরা কি জানার চেষ্টা করি নাই। তো এই কোশ্চেন আমার মধ্যে তৈরি করতে হবে। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম যে আমরা আমাদের জীবনের প্রয়োজনে প্রশ্ন তৈরি করি, কি করি প্রশ্ন। তো প্রশ্ন বাক্যগুলোকে আমরা একটা প্রকারে রাখছি, তাকে কি বলা হয় ইন্টারোগেটিভ। বাংলা হলো প্রশ্ন বাক্য, ইংরেজি হলো কি ইন্টারোগেটিভ। জাস্ট এই শব্দের অর্থটা আমাকে জানতে হবে, বাট এই বাক্যের সাথে কিন্তু আমরা আগে থেকে পরিচিত। কিছু বাক্য আছে যেটা আমরা অনেকে ছোটদেরকে আদেশ করি, বড়দেরকেও কি করি
মানে অনেক সময় বড়দেরকে আদেশ করা হয় না, অনুরোধ করা হয়। বড়দের কি করা হয়? অনুরোধ করা হয়। আবার কাউকে উপদেশ দেওয়া হয়। আদেশ আর উপদেশের মধ্যে পার্থক্য কি তুমি বলো তো? হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ বলো। আদেশ আচ্ছা, আদেশ আর উপ-আদেশ, উপ-আদেশ মিলে কি হয়েছে? উপদেশ। আদেশ আর উপ-আদেশ, উপকারার্থে যে আদেশ করা হয় তাই কি বলা হয়? উপদেশ বলা হয়। উপকারার্থে যে আদেশ করা হয় তাই কি বলা হয়? উপদেশ। আর কারো উপকার করতে চাইলে তাকে ধমক কখনো দেওয়া হয় না সাধারণত, তাই কি? সুন্দর ভাষায় বলা হয়। অনুরোধ বললেও আমরা ভুল হবে না, যে কোনো ভালো কাজের জন্য, কোনো কিছু করার জন্য, যে কাজে তারই উপকার। আমি যে তাকে উপদেশ দিলাম, এই উপদেশ মানলে তার উপকার না আমার উপকার? আমার তো একটা উপকার আছে, কারণ ভালো কাজ করলে তার ভালো কাজ বদলা পাওয়া যায়, এই উপকার তো আমার আছেই, এটা চিরদিবরে। কিন্তু মেইনলি উপকার কি তার? আমি তাকে উপদেশ দিলাম যে তুমি নিয়মিত পড়াশোনা করো, এটা রেজাল্ট ভালো হবে কার? তার। চাকরিতে ভালো পদ পদোন্নতি পাবে কে? সে। আর আদেশ আমার নিজের প্রয়োজনে হতে পারে, যে কোনো প্রয়োজনে। কাউকে যখন আমরা আদেশ করি, হুকুম করি, হুকুম, আমরা হুকুমের সাথে কি পরিচিত? তো এই জাতীয় বাক্য আমাদের জীবনে অনেক আছে, এগুলোকে কি বলে? ইম্পারেটিভ। ইম্পারেটিভ শব্দের অর্থ কি? ইম্পেরর মানে কি? ইম্পেরর রাজা বা সম্রাট। সম্রাটটা কি করে? সাধারণত আদেশই করে, ইম্পারেটিভ বলে। আবার অনেক সময় আমরা বলি বেঁচে থাকো বাবা, দীর্ঘজীবী হও। কি বলি? বেঁচে থাকো বাবা, দীর্ঘজীবী হও, আল্লাহ তোমার মঙ্গল করুন। এই জাতীয় কত কথা আমরা বলি, এগুলো কি বলেন তো? ইচ্ছা করা বা আশীর্বাদ বা দোয়া করা। সহজভাবে কি বলতে পারি? আমরা দোয়া করি। তো এগুলোকে একটা শ্রেণীতে ফেলছে, এগুলোকে কি করছে? একটা শ্রেণীতে ফেলছে। কারণ হলো যে অর্থের অর্থের দিক থেকেও এদের গঠন একটু ভিন্ন হয়। অর্থ যেহেতু যেরকম ভিন্ন, এই বাক্যগুলো বলার ধরনও, আপনি যদি কাউকে আদেশ করেন হাইসে হাইসে, সে কি আদেশ আদেশ মনে করবে? মানে এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট। আবার কাউকে মনে করেন যে ভালো কথা বলতেছেন, কিন্তু মুখ চোখ একেবারে কাচুমাচু করে, তো লোকটা বলবে যে তোর এই ভালো কথা বলার সে না বলাই ভালো ছিল। মানে কি, আসলে কথা শুধু শব্দের নাম নয়, কথা শুধু শব্দের নাম নয়, অভিব্যক্তি সবকিছু মিলে কি কথা। যাই হোক, আমি যে এক্সট্রা কিছু কথা বলতেছি এই কারণে যে গ্রামারের শুরুতে আপনাদের মধ্যে এই বীজগুলো যদি বপন হয়ে যায় আগামী দিনে, এগুলো বিশাল বড় বৃক্ষ হয়ে যাবে। তখন এত কথা বলার দরকারই নাই, তখন আপনি কি একটা গাছ হয়ে অন্যগুলোকে সাপোর্ট দেবেন। ছোট্ট একটা গাছ যখন বড় হয় তখন দেখেন কত চাপ, একটা পিঁপড়াও খেয়ে ফেলতে পারে, পিঁপড়া থেকে রক্ষা করতে হয়, একটা ছোট প্রাণী ওকে পালা দিয়ে হত্যা করতে পারে, তার জন্য কি সেগা দিতে হয়, কত রকম প্রোটেক্ট দিতে হয়। এরপরে যখন সে বড় হয়ে যায়, সে এখন কি অন্যদেরকে প্রোটেকশন দেয়, অনেক পাখি তার মধ্যে বাস করে, অনেক মানুষ তার নিচে আশ্রয় নেয়। তা আপনাদের গ্রামারের এই লেভেলটার শুরুতে একটু বেশি আলোচনা এই জন্য প্রয়োজন যে আপনাদের ভেতরে এই একটা চিত্র তৈরি হয় কি, এই এক্সট্রা কথাগুলো, গ্রামারের মূল জিনিস ভুলে গেলে এক্সট্রা কথার কারণে যেন এই গ্রামারটা মনে আসে, কারণ এইটা পড়তে গিয়ে এত কথা শুনছিলাম, এটা তো এই জিনিস। ব্যাপারটা ক্লিয়ার? তো অপটেটিভ, এদেরকে কি বলা হয়? অপটেটিভ। তারপরে আমরা অনেক সময় আশ্চর্য হই, বিস্মিত হই, উল্লাসিত হই। কি হয়? উল্লাসিত হই, হুররে। অনেক সময় কি বলি? হুররে। তারপর অনেক সময় হায় আফসোস, কি করি? হায় আফসোস, সব শেষ। এই জাতীয় বাক্যগুলোতে আমরা একটা ভিন্ন রকম এক্সপ্রেশন অভিব্যক্তি প্রকাশ করি, এটাকে কি বলে? এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি মানে কি? বিস্ময়সূচক। তো এই বাক্যগুলোর দেখেন অর্থের দিক থেকে বাক্য কয় প্রকার? পাঁচ প্রকার। আমরা খুব সংক্ষেপে এদের সংজ্ঞা বলে যাব, আপনারা মনে রাখার চেষ্টা করবেন, জাস্ট এই লেভেল থেকে মুখস্থ করবেন না, কেউ জাস্ট বুঝবেন যে আসলে ব্যাপারটা কি বলা হচ্ছে। এখানে দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক, এখানে দুইটা বাক্য দেওয়া হয়েছে। দ্য বয় প্লেস, দ্য বয়েস প্লেস, এই বয়েস মানে কি? এই এসটা কিসের জন্য বলেন তো? বহুবচনের জন্য। আপনারা জানেন যে অধিকাংশ নাউনকে বহুবচন করার জন্য কি করা হয়? এর যোগ হয়, তাই না? কি যোগ হয়? এর যোগ হয়। সবগুলো হবে না, যেখানে এসটা সহজে লাগে সেখানে এস, অন্য ব্যতিক্রমও আছে। তাহলে দ্য বয় বয়েস প্লে, বালকগুলি কি করে? খেলা করে।
এটা তারপরে কি she goes to school, school. She goes to school এটা কি হইছে সে স্কুলে যায় উপরের সেন্টেন্স যদি যে কাজের বিবৃতি প্রকাশ পায় কিসের কাজে এটা মানে কি করে সেটা বোঝাচ্ছে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ মানে হলো প্রশ্নবোধক আচ্ছা এটা কমন রুলস বলতে পারেন যে ইংলিশের সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় কে বলতে পারেন কোশ্চেন মার্ক না থাকলেও হবে কোশ্চেন মার্ক তো দিলে পারে হবে যদি কেউ কোশ্চেন মার্ক ভুলে যায় সাবজেক্টের আগে ভার্ব হবে যে কোনো কোশ্চেন ব্যাখ্যা কি সাহায্যকারী ভার্বটা আগে চলে যাবে সাহায্যকারী ভার্বটা কোথায় চলে যাবে সবার আগে বাক্যের শুরুতে যাবে কে সাহায্যকারী ভার্ব নরমালি কি দিয়ে শুরু হয় সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হয় নরমালি কি দিয়ে শুরু হয় সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হয় কিন্তু সাবজেক্টের আগে যদি সাহায্যকারী ভার্ব চলে যায় এটা প্রশ্ন বাক্য তৈরি হবে এটা হলো কমন রুলস ইংলিশের সমস্ত টেন্সের সমস্ত বাক্যকে প্রশ্ন করার সহজ উপায় হলো শুধু সাহায্যকারী ভাবটাকে ধরে আগে দিয়ে দেওয়া যেরকম ইউ আর স্টুডেন্ট তুমি একজন কি ছাত্র এই বাক্যের মধ্যে আরটা কি ভার্ব এটা কি সাহায্যকারী ভাব না মূল ভার্ব কেন সাহায্যকারী ভাব আপনারা বলেন আমাকে এখানে কয়টা ভার্ব আছে দুইটা ভার্ব হলে না একটা ভার্বকে সাহায্যকারী ভাব বলবেন এখানে একটা জিনিস আপনাদের খুব ভালো করে বুঝতে হবে ইউ আর এ স্টুডেন্ট ইউ এটা কি সাবজেক্ট আরটা হলো ভার্ব স্টুডেন্ট কি একটা নাউন একটা নাম না স্টুডেন্ট একটা নাম তাহলে একটা ভার্ব আছে দুইটা ভার্ব হলে না একটাকে সাহায্যকারী বলবেন একটা মূল ভার্ব বলবেন মূল নাই যে সাহায্য করতে আসছে এখন ধরেন আমাদের মেয়র সাহেব নাই কোনো কারণে ওনার প্রতিনিধি হিসেবে যিনি মেয়র হিসেবে পালন করতেছে এখন তো ওই আসল মেয়র থাকলে কি উনি মেয়র হতেন এখন সাহায্যকারী মেয়রই কি মূল মেয়রের দায়িত্ব পালন করতেছে তো এই বাক্যেতেও কি আরটা মূল ভার্বের দায়িত্ব পালন করতেছে আমরা এই জন্যই প্রথম দিকে বলছিলাম যে বাক্যকে চেনার জন্য বাক্যের শেষ শব্দ যেতে হবে কোথায় যেতে হবে শেষ শব্দে বাংলা বাক্যের শেষ শব্দে গিয়ে দেখতে হবে যে সেখানে ভার্ব না নন ভার্ব যদি শেষ শব্দটা ভার্ব হয় তাহলে এই বাক্যটা গতানুগতিক ধারার ভার্ব সাবজেক্ট এগুলোতে হবে আর যদি তা না হয় তাহলে প্রেজেন্ট যদি চেঞ্জ হয় তাহলে অ্যামিজার মূল ভার্ব হিসেবে বসবে আর যদি পাস্ট হয় তাহলে ওয়াজ ওয়ার মূল ভার্ব হিসেবে বসবে এই বাক্যটা কি তুমি একজন ছাত্র এবারে স্টুডেন্ট শেষে কি ছিল তুমি একজন ছাত্র ছাত্রটা কি ভার্ব না নন ভার্ব ছাত্র এটা কি নাউন না নন ভার্ব মানে কি যেটা কোনো কাজ করা বোঝায় না এই ব্যাপারগুলো আমাকে বাংলা থেকে বুঝতে হবে কোথা থেকে বুঝতে হবে বাংলা থেকে তাহলে ইউ আর এ স্টুডেন্ট শেষ শব্দটা কি নন ভার্ব নন ভার্ব এবং এটা তুমি যে ছাত্র এটা কি অতীতে বর্তমানে না সবসময় এই এখনকার জন্য এবার তুমি একজন ছাত্র এখন প্রেজেন্ট তাই না প্রেজেন্ট তো প্রেজেন্ট যদি হয় সে নন ভার্ব হয় তাহলে এদের সাহায্য এর মূল ভার্ব হয় কি আমি যার তাহলে ইউর সাথে কি হয় অ্যাম ইজ আর কোনটা হয় আর হয় ইউর সাথে কি হয় আর হয় সেহেতু কি হয়েছে ইউ আর এ স্টুডেন্ট এখন একে যদি প্রশ্ন ব্যাখ্যা বানাই তাহলে সাহায্যকারী ভাব যেখানে মূল ভাব হিসেবে আসে সেখানে সেটাই কারণ ও আরেকজনকে সাহায্য করে সে যে সেহেতু ও আর কারো সাহায্য নেয় না ব্যাপারটা বুঝছেন ও নিজেই সাবজেক্টের আগে চলে যায় আর ওয়ে স্টুডেন্ট ছোট্ট একটা জিনিস যদি এখান থেকে বোঝা যান যদিও ইজি বাট এটা যদি ভালো করে না জানেন আপনার মাথা সবসময় থাকবে কি বিজি বাক্য তৈরি এই হিজি বিজি মানে ইয়া নিয়ে ব্যাপারটা ক্লিয়ার এখান থেকে আপনাকে এই জিনিসটা ইজি করে নিতে হবে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কমন রুলস কি সাহায্যকারী ভাবে আগে চলে যাবে বাকিটা টেন্স অনুযায়ী ঠিক থাকবে তো ওটা আমরা যখন টেন্সে আলোচনা করি টেন্সের আমাদের একটা ক্লাস আছে সেই ক্লাসে যখন আমরা যাই তখন ওইটা আপনাদেরকে দেখাবো আর আমাদের প্রিভিয়াস একটা ক্লাস নেওয়া আছে আপনারা সেই ক্লাস থেকে দেখে নেবেন দেখেন আমাদের আরেকটা সেন্টেন্স এখানে আমরা পেলাম ইম্পারেটিভ তো এখানে কিছু ব্যতিক্রম আছে এখানে কিছু কি আছে ব্যতিক্রম আছে আমাদের এগুলো মনে রাখতে হবে গেট আউট বেরিয়ে যাও এটা কি একটা আদেশ অর্ডার প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করুন এটা কি একটা রিকোয়েস্ট রিকোয়েস্ট মানে কি অনুরোধ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ সদা সত্য কথা বলো এটা কি অ্যাডভাইস উপদেশ তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ প্রস্তাব ক্ষমা ভিক্ষা চাওয়া ক্ষমা চাওয়া ভিক্ষা চাওয়া ইত্যাদি বুঝায় তদ্রূপ উপরের সেন্টেন্স তিনটি দ্বারা আদেশ উপদেশ অনুরোধ বুঝাইছে আচ্ছা বলেন তো এই এই সেন্টেন্সগুলোর মধ্যে আগের যে সেন্টেন্সগুলো বলে আসলেন কি পার্থক্য আপনারা খুঁজে পাইছেন ইন্টারোগেটিভ এই ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে প্রিভিয়াস যে দুই তিন প্রকার সেন্টেন্স আমরা পড়ে আসলাম অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ তাদের সাথে এখানে ভিন্নতা কি
না এখানে সাবজেক্টের উল্লেখ নাই, খেয়াল করছেন এখানে কি নাই সাবজেক্টের উল্লেখ নাই, এই কথাটাই আপনাকে মনে রাখতে হবে। আপনি প্যাসে লেগে যাবেন যখনই রাইট ফ্রম ভার্বে চলে যাবেন, অ্যাপ্লাইড গ্রামার, আপনাকে গ্রামার অ্যাপ্লাইড করতে হবে। শুধু আমরা গ্রামার মুখস্থ করতেছি না, তাহলে শুধু নিয়মগুলো পড়ায় ছেড়ে দিতাম। গ্রামার অ্যাপ্লাই করতে হয় কীভাবে এবং প্রয়োগ কোথায় এটা আপনাকে জানাটা এই আমাদের কোর্সের কি উদ্দেশ্য। এজন্য এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো কি লাগে না, সাবজেক্টকে উল্লেখ করতে হয় না যদি সেটা সেকেন্ড পার্সন হয়। কি হয় যদি সেটা সেকেন্ড পার্সন হয়? সেকেন্ড পার্সন কে বলেন তো? ইউ। ইউটা হলো সেকেন্ড পার্সন সহজে। আর ফার্স্ট পার্সন কে? আই এবং উই। আই এবং উই কি ফার্স্ট পার্সন? আর থার্ড পার্সন কি? হি বা সি বা দে বা তারা। হি সি দে বা তারা, বাংলায় আমি বললাম তারা অথবা সে, ইংলিশ এবং কি বাংলা মিশায় বলছি, তাদের দুইটাই। হি মানে কি? সে। হি সি সে। দে মানে কি? তারা অথবা এটা। এই দুটো জিনিসগুলো কি? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি সেকেন্ড পার্সন হয় তাহলে কখনোই সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ অনুরোধ করা হয় কাকে? এই সেকেন্ড পার্সনকে। যে সামনে উল্লেখ নাই তাকে কি আদেশ করা যায়? তাই কিন্তু আদেশ করা হয় না, যে সামনে আছে তাকে। এই জন্য কি বলা হয়, এক গ্লাস পানি আনো, তুমি এক গ্লাস পানি আনো, এই কথাটা বলার প্রয়োজন হয় না। তো এখানে দেখেন এই কথাটাই বলছে যে আদেশ উপদেশ প্রস্তাব নিজের বোঝায় একে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। কি বলে? ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারে না, ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর নোট, এখানে দুইটা নোট দিছে, ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পার্সন সাবজেক্ট ইউ উজ্জ থাকে, মানে তাকে উল্লেখ করার প্রয়োজন হয় না। যেরকম রিড দ্য বুক, রিড দ্য বুক, একজনকে আমরা বলি কাম হেয়ার, সিট ডাউন, ডন শাউট, চিল্লায় না, ডন শাউট। তারপরে ডন মেক এ নয়েজ, চেঁচামেচি করো না, গন্ডগোল করো না। তারপরে ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, ডু দ্য ওয়ার্ক, কাজটা করো। ডু নট টেল এ লাই, মিথ্যা কথা বলো না। আমরা কি বলি? ডু নট টেল এ লাই। কোনো এক জায়গায় কি সাবজেক্ট বলছি? কেন বলি নাই? এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলো কি? ইম্পারেটিভ। এবং এদের সাবজেক্ট হলো ইউ। এদের সাবজেক্ট কি? ইউ মানে সেকেন্ড পার্সন। ফার্স্ট এবং থার্ড পার্সনে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দ্বারা শুরু হয়। আচ্ছা, নিজেকে নিজে কেউ আদেশ করে? খুব কম। নিজেকে নিজে আদেশ খুব কম করে, কিন্তু কিছু জায়গায় আছে। আবার তৃতীয় শ্রেণী কেউ যারা এখানে উপস্থিত নাই, থার্ড পার্সন, তাদেরকে আদেশ করা হয়, সে যেন এই কাজটা করে, সে যেন এই কাজটা করে। এরকম ভাবে বিভিন্ন ভাবে যে এটা অমুকে করবে, এটা কি অমুকে করবে, যে উল্লেখ নাই এরকম। তো যাই হোক, যদি এটা ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনের বেলায় হয় তাহলে লেট দ্বারা বাক্য শুরু হয়। কি দ্বারা শুরু হয়? লেট দ্বারা। এরপরে সাবজেক্টের অবজেক্টিভ রূপ বসে। কি বসে? দেখেন এখানে সাবজেক্ট সম্পর্কে একটু ধারণা আপনাকে নিতে হবে। বাক্যে যারা কোনো কাজ করে বা যাদের নিয়ে আলোচনা হয় তারাই সাবজেক্ট। একটা বাক্যের মধ্যে যাদের নিয়ে কাজ আলোচনা হয় বা যারা কোনো কাজ করে তারাই কি? সাবজেক্ট। এই সাবজেক্ট হয় কি? নাউন অথবা প্রোনাউন। সাবজেক্টগুলো কি হয়? নাউন অথবা প্রোনাউন। আই এটা নাউন না প্রোনাউন বলেন তো? আই, উই, ইউ, ইউ, হি, সি, দে, ইট, এগুলো নাউন না প্রোনাউন? এগুলো নাউন। নাউন মানে কি? নাম। আর প্রোনাউন মানে কি? সর্বনাম। সব নামের বিপরীতে কি? আচ্ছা, আমি কি আমাকে আমি বলতে পারবো? আমি আমাকে আমি বলতে পারবো না। ওই রাজু কি রাজুকে আমি বলতে পারবে? শিপন। তাহলে কি এই আমিটা সব নামের সাথেই ব্যবহার হয়, এজন্য এদের নাম সর্বনাম। নামিটা এটা সব নামের সাথেই ব্যবহার হয়, এজন্য এদের নাম কি? সর্বনাম। আমি শিপনকে সে বলতে পারবো না, রাজুকে আপনাদের সবাইকে তুমি তোমরা বলতে পারবো না, যদি এখানে না থাকেন তারা বলতে পারবো না। তাহলে যেহেতু সবাইকেই বলতে পারবো, এরা সব নামের সাথে ব্যবহার হতে পারবে, বা আপনারাও আমাকে সে বলতে পারবেন, তুমি বলতে পারবেন, তাহলে কি এগুলো সর্বনাম, সব ধরনের নামের সাথে ব্যবহার হতে পারে। তো এই সর্বনামগুলোর বিভিন্ন রূপ আছে। দেখেন আমি যে সর্বনামগুলো বললাম একটু খেয়াল করে শুনবেন, একটা পয়েন্ট ছুটে গেলে পরে এটা বুঝতে প্রবলেম হবে, কারণ একটা একটার সাথে রিলেটেড। তো এই সর্বনামগুলো আমরা যেগুলো আলোচনা করলাম এগুলো সবাই সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে, সাবজেক্ট হয়। কিন্তু এদের আর একটা রূপ আছে যারা কখনো সাবজেক্ট হয় না, যেরকম মি। মি মানে কি? ইউ মানে কি? তোমাকে। এই মির
আদলে যদি আমি চিন্তা করি, হিম মানে কি, দেম মানে, তারপরে হার মানে কাকে, মহিলা যদি হয় কাকে, ইট মানে একে, ইট মানে কি একে, যেরকম আই নো ইট আমি এটাকে চিনি বা জানি, আই নো ইট মানে কি আমি এটা চিনি বা জানি, এক্ষেত্রে ইট মানে কি একে বা এটাকে। এই যাদের সাথে কে যুক্ত হয় তাদেরকে ইংলিশে বলে অবজেক্টিভ, কি বলে অবজেক্টিভ। তো এটাই বলছে যে ফার্স্ট পার্সন, থার্ড পার্সন এবং এই ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দ্বারা শুরু হয় এবং সাবজেক্টের অবজেক্টিভ রূপ বসে, কি বসে সাবজেক্টের। এই যে আই এর অবজেক্টিভ রূপ কি মি, ইউ এর অবজেক্টিভ রূপ কি ইউ, হিজ 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 অবজেক্টিভ রূপ কি হিম, আর মহিলা যদি হয় সি এর অবজেক্টিভ রূপ কি হার, দে যদি হয় তাহলে কি হবে দেম, এগুলোকে বলা হয় অবজেক্টিভ রূপ। কি বলা হয় অবজেক্টিভ রূপ। কেন বলা হয়, একটা বাক্যের মধ্যে অবজেক্ট কোথায় থাকে বলেন তো, ভার্বের পরে থাকে। আমি ভাত খাই, এই বাক্যের আমিটা কি উইক সাবজেক্ট, আর ভাতটা কি অবজেক্ট, আর খাইটা কি ভার্ব। তাহলে আমি ভাত খাই ইংলিশ বাক্য যদি এটাকে অনুবাদ করি তাহলে কি হবে, আই ইট রাইস, তাহলে এখানে ভাত কোনটা ইট, ইট ভার্বের পরে বসছে কে রাইস, তাহলে রাইসটা কি অবজেক্ট। তাহলে আই নো ইট এই বাক্যের মধ্যে আই সাবজেক্ট, নো ভার্ব, ভার্বের পরে বসছে কে ইট, হি নোস মি, তাহলে সে সাবজেক্ট, নো হল ভার্ব, আর মি মানে কি আমাকে, কে যুক্ত হয়েছে, আমি ভার্বের পরে আসছি। এই যে ভার্বের পরে যেগুলো আসে এগুলোকে অবজেক্টিভ রূপ বলে, কি বলে অবজেক্টিভ রূপ বলে। এখন বুঝে আসবে, এটা মনে রাখবেন যে এইটা লেট দিয়ে যদি কোনো বাক্যকে আপনি ইম্পারেটিভ বানান, মানে আমি ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে, তাহলে অবশ্যই কি হবে ওই সাবজেক্টটার কি হবে অবজেক্টিভ রূপ হবে। তো আমরা একটু সামনে গেলে এটা ক্লিয়ার হবে, এখান থেকে জাস্ট এতটুকু বুঝে যান। চলো আমরা কাজটা করি, তাহলে লেট উই হবে না লেট আজ হবে, লেট আজ হবে। এখন আমরা বুঝি লেটের পরে কি হবে অবজেক্টিভ রূপ হবে সাবজেক্টে, তাহলে লেট আজ, তাহলে তাকে ঘুমাতে দাও, লেট হিম স্লিপ, তাকে তাকে কিনতে দাও, লেট হিম বাই, তাকে পড়তে দাও, লেট হিম রিড, তাকে জানতে দাও, তাকে ব্যাপারটা জানতে দাও, লেট হিম নো দা ম্যাটার, লেট হিম নো দা ম্যাটার, আমাকে ব্যাপারটা জানতে দাও, লেট মি নো টু নো দা ম্যাটার, লেট মি আমাকে আমাকে তাকে সাহায্য করতে দাও, হেল্প হিম, লেট মি হেল্প হিম। আরেকজন এসে মাঝখানে ইন্টারফেয়ার করতেছে, আপনি কি বললেন যে লেট মি হেল্প হিম, আমাকে তাকে আগে সাহায্য করতে দাও তারপর তুমি করো, তাহলে আমাকে শেষ করতে দাও, লেট মি ফিনিশ, এটা খুব ব্যবহার হয়, লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ। আপনি কথা বলবেন মাঝখানে একজন কথা বলা শুরু করছে, আপনি কি বলবেন, প্লিজ লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। ব্যাপারটা বোঝা গেছে যে এখন তাহলে লেট দিয়ে শুরু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, বাট সাবজেক্ট হলো ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন, আমাকে সাবজেক্টে কি আনতে হবে এবার অবজেক্টিভ রূপ নিয়ে আসতে হবে, আর অবজেক্টিভ রূপ কোনগুলো, যেগুলোর অর্থের সাথে কি কে যুক্ত হয়, আমাকে তোমাকে তাকে তাদেরকে, বাংলায় কি যুক্ত হয় কে যুক্ত হয়, আর এরা সবসময় ভার্বের পরে বসে, এই জন্য অবজেক্ট, আর অবজেক্টের রূপ এই অবস্থান কোথায় ভার্বের পরে, সাবজেক্টের অবস্থান কোথায় ভার্বের আগে, ব্যাপারটা ক্লিয়ার। তো এটা আমরা কি বললাম, আদেশ উপদেশ অনুরোধ, তাহলে লেট আস ডু দ্য ওয়ার্ক, চলো কাজটা করি, আর অনুরোধ বুঝালে সেন্টেন্সের শুরুতে অথবা শেষে প্লিজ অথবা কাইন্ডলি, প্লিজ মানে কি দয়া করে, কাইন্ডলি মানে দয়া করে, এই কাইন্ডলি বসে, কাইন্ডলি হেল্প মি, দয়া করে আমাকে কি করুন সাহায্য করুন। অপটেটিভ সেন্টেন্সে ইচ্ছা বা আদর্শ মানে কি আশীর্বাদ বাক্য, এখানে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, মে ইউ বি, মে মানে কি পারা তাই না, ইউ বি মানে তুমি হতে পারো কি হ্যাপি মানে তুমি সুখী হও। তারপর লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ কি হোক দীর্ঘজীবী হোক, অপটেটিভ সেন্টেন্স দ্বারা ইচ্ছা প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ পায়। এখানে উপরের সেন্টেন্স দুটি দ্বারা বক্তার ইচ্ছা প্রকাশ পাচ্ছে, যেটা আমি কি বললাম মে ইউ বি হ্যাপি, তুমি কি হও সুখী হও। তারপর লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ কি হোক দীর্ঘজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এই বাক্যগুলো। আচ্ছা এটা ভালো প্রশ্ন,
মানে কি পারা, মানে তুমি এই যে হও, এটি কি আপনি আদেশ করতেছেন না সম্ভাবনা বলতেছেন, দোয়া করতেছেন, ইচ্ছা করতেছেন? তাহলে মেয়ের ক্যান দ্বারা হলো নিশ্চিত ভাবে কোনো কিছু পারা, আর মেয়ের দ্বারা হলো সম্ভাবনা বোঝায়। মেয়ের দ্বারা কি বোঝায়? মে আই কামিং স্যার, আমি কি ভেতরে আসতে পারি? স্যার মোহাম্মদ না দিলে কি আসতে পারবো? কিন্তু আপনাকে যদি বলে তুমি কি আগামীকাল আসতে পারবা, ইয়েস আই ক্যান, আমি পারবো, আই মে হবে না, এটা মে মানে কি সম্ভাবনা আছে। হ্যাঁ, ভবিষ্যতের জন্য ক্যান মে দুটাই কি পারি পারবো, ভবিষ্যতের জন্য বর্তমানের জন্য ব্যবহার করা যায়। এগুলো মোডাল ভার্ব, আমরা মোডাল অধ্যায়তে আরো ক্লিয়ার করবো, আপাতত এতটুকু জেনে রাখেন। আর এখান থেকে আমরা টেন্স যখন পড়াবো তখন বাক্য আরো ক্লিয়ার করবো, এখান থেকে জাস্ট সেন্টেন্সের ধরন পড়াচ্ছি, অত ডিটেল জানতে গেলে ওই ওইদিকে আগানো কি একটু কঠিন হয়ে যাবে। তো আমরা এতটুকু জানি যে এই বাক্যগুলো এভাবেই শুরু হয়, কি হয় এভাবে শুরু হয়। তারপরে কি আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য, এখানে কিছু ভিন্নতা আছে। পাঁচ নাম্বার, যে হাউ নাই দ্য বার্ড ইজ, পাখিটি কি সুন্দর। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হয়, এক্সট্রা কি যুক্ত হয়। তো এখানে আমরা যে বাক্যগুলো বলছি তার মধ্যে দুইটা বাক্যের মধ্যে এক্সট্রা সাইন বা চিহ্ন যুক্ত হয়, একটা হলো ইন্টারোগেটিভ, শেষে কি কোশ্চেন মার্ক যুক্ত হয়। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হয়, এই বিস্ময়, বিস্ময় নয় বিস্ময়, বিস্ময় চিহ্ন, চিহ্ন না চিহ্ন, চিহ্ন, বিস্ময় চিহ্ন যুক্ত হয়। তাহলে এখানে দেখেন, হাউ নাইস দ্য বার্ড ইজ, পাখিটি কি সুন্দর। অ্যালাস, অ্যালাস মানে কি, হাই, তাই না? অ্যালাস আই এম আন্ডান, হাই আমার সর্বনাশ হয়ে গেছে। আন্ডান মানে কি, মানে কিছুই করা হয় নাই, ভোরে উঠে দেখলেন যে সকালে বলা হলো যে আগের দিন বলে দেওয়া হয়েছে আজকে সারা রাতে যে যতগুলো মনে করেন যে একটা কাজ দিছে, যে এই কাজটা যে যত পিস করতে পারবে তাকে ততগুলো কি পুরস্কার দেওয়া হবে, উনি রাতে কাজ করবে বিধায় সন্ধ্যের সময় চিন্তা করলে একটু ঘুমায় নি, সারা রাত কাজ করবো। ভোরে উঠে দেখলো যে এখন ফজরে আদান দিচ্ছে, সবাই অনেক টাকা কামাই করবে, সে কি করবে, হায় আন্ডান আমারটা মানে অকৃতকার্যই হয়ে রইলো, আমি কিছুই করতে পারলাম না, সর্বনাশ। অ্যালাস আই এম আন্ডান, এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা বিস্ময় আবেগ আনন্দ দুঃখ ইত্যাদি প্রকাশ পায়। একইভাবে উপরের সেন্টেন্স দুটি দ্বারা বক্তার মনের আনন্দ দুঃখ প্রকাশ পায়, তাই উক্ত সেন্টেন্স দুটি এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা বক্তার মনোভাব প্রকাশ পাচ্ছে। তো এখানে দেখেন এই প্রত্যেকটা সেন্টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা যায়, কি কি অ্যাফারমেটিভ মানে কি হাবোধক, আর নেগেটিভ মানে কি নাবোধক। আমরা অনেক সময় বলি যে তুমি সব কিছুতে নেগেটিভ, মানে যাই বলেন সে প্রথমে বলবে না এটা হবে না, এটা করা যাবে না, উৎসাহ দেওয়া তো দূরের কথা, যে কোনো কিছু বললেই তার প্রথম কথা এটা করে কি হবে, এদের নেগেটিভ মাইন্ডের লোক বলে, কি বলে নেগেটিভ। আর যারা সব কিছুতে হ্যাঁ বলে তাদের কি পজিটিভ, যাই হোক তাই হ্যাঁ। তো আসলে কি যাই হোক তাই হ্যাঁ বলা যাবে না, যাই হোক তাই না বলা যাবে না, ব্যালান্স হতে হবে, কি হতে হবে ব্যালান্স। তো আমাদের প্রত্যেকটা বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়, নেগেটিভ এবং কি অ্যাফার্মেটিভ। এখানে দেখেন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাঁ বোধক বাক্য সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা হ্যাঁ বোধক অর্থ প্রকাশ পায় তাকে কি অ্যাফার্মেটিভ বলে, নেগেটিভ এখানে যেগুলোকে না বোঝায় তাকে কি নেগেটিভ বলে। এই যে এর সাথে আপনারা আগের থেকেও পরিচিত, আমরা জাস্ট একটু ধারণা দিয়ে গেলাম, এক্সারসাইজে আসেন। সেন্টেন্স কাকে বলে কে বলতে পারবেন, একাধিক শব্দ মিলে মনের ভাব বক্তার মনের ভাব প্রকাশ করতে পারে এটাকে কি বলে সেন্টেন্স বলে। সেন্টেন্স কত প্রকার, কি কি সংজ্ঞা দ্বারা উদাহরণ দাও, কি কি কিসের উপর ভিত্তি করে, পাঁচ প্রকার, অর্থের উপর ভিত্তি করে, অর্থের দিক থেকে ভিত্তি করে সেন্টেন্স কয় প্রকার, পাঁচ প্রকার। আমরা পিডিএফটা দিয়ে দেবো, আপনারা পিডিএফ থেকে এই যে বাক্যগুলোকে চেঞ্জ করবেন, নিচের কত কোন কোনগুলো সেন্টেন্স এবং কোনগুলো সেন্টেন্স নয় এটা বের করতে হবে। দ্য ব্লু স্কাই ইজ, এটা কি সেন্টেন্স, কেন মনের ভাব এখনো পূর্ণ হয় না, দ্য ব্লু স্কাই ইজ, নীল আকাশটি হয় কি হয়, জানার আরো বাকি আছে, জানার আরো কি আছে বাকি আছে, মনের ইচ্ছা মনোভাব কি এখনো পূর্ণ হয়নি। তারপরে রাইজেস দ্য সান, রাইজেস দ্য সান, এখানে তো বাক্যটাই এলোমেলো আছে, এটা আপনি সাজাবেন, এটা কি বাক্য হয়েছে, বাক্য হওয়া তোমার দ্য সান রাইজেস, তাহলে কি বাক্য সূর্য উদিত হয় এখন হলো, দিস ইজ এ স্কুল ইজ, দিস এ স্কুল ইজ, এটা বাক্য হয়েছে, কখন বাক্য হবে,
This is a school. মানে আমাদের সুন্দরভাবে সাজায় রাখতে হবে. He, home, go, will. এটা কি বাক্য হইছে? কারণ শব্দগুলো আছে বাট মনোভাব করে নাই. কারণ কি এদের অবস্থানগত পরিবর্তন করতে হবে. তাহলে কি হি উইল গো হোম. হোমের আগে জীবনে টু হয় না, এটা কি জানেন? এই জন্য গোর পরে কি টু সাধারণত আই উইল গো টু মার্কেট বলি, গো টু কলেজ বলি, কিন্তু হোমের আগে গো টু হোম বলি না. কারণ হোমের আগে কি হয় না, টু ব্যবহৃত হয় না. এখান থেকে জেনে যাবেন দ্য বেবি স্লিপস, এটা কি বাক্য হয়েছে? অবশ্যই হয়েছে. বাবু ঘুমায়, ঘুমায়, প্রেজেন্ট ইনফিনিটিভ, ঘুমাচ্ছে না, ঘুমায়. কোনটা বলেন তো? হ্যাঁ, এই দিছে কেন? থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট ইনফিনিটিভ, গোস. আপনারা পড়ছেন না ডু থেকে ডাজ, গো থেকে গোস, কেন থার্ড পারসন সিঙ্গুলারে? কন্টিনিউয়াসে তো আইএনজি যুক্ত হয়, ঘুমাচ্ছে বললে কি আইএনজি যুক্ত হবে. তার মিনা ইজ ইন ক্লাস ফাইভ, ক্লাস ফোর, এটা কি বাক্য হয়েছে? হ্যাঁ, দে রান ইন দ্য ফিল্ড, তারা মাঠে দৌড়ায়, অর্থ প্রকাশ পাওয়া গেছে. তাহলে কি এটা বাক্য হয়েছে? দ্য বুক অন আর দ্য টেবিল, এটা কি বাক্য হয়েছে? কেন দ্য বুকস অন আর দ্য টেবিল, দ্য বুকস আর অন দ্য টেবিল কি হবে? দ্য বুকস আর বইটি হয় অন দ্য টেবিল. এখানে এলোমেলো হয়েছে, দ্য বুকস অন আর না দ্য বুকস আর অন দ্য টেবিল, তাহলে কি এলোমেলো হয়েছে? এটা বাক্য হয় নাই. শি ইজ ভেরি ফাইন, এটা কি বাক্য? হ্যাঁ, এটা পরিপূর্ণ কি বাক্য হয়েছে? তারপরে ম্যান দ্য হ্যাপি, ম্যান দ্য হ্যাপি ইজ, তাহলে কি হবে? ম্যান ইজ দ্য ম্যান ইজ হ্যাপি, লোকটি কি সুখী. তাহলে দ্য কাউ হ্যাজ ফোর লেগস, কারণ গরুর চারটা পা আছে, এটা কি বাক্য? আচ্ছা যদি বলতো দ্য কাউ হ্যাজ ফাইভ লেগস, এটা কি বাক্য? কারণ অর্থেরও মিল থাকতে হবে, বাস্তবতার সাথে অর্থের আবেদন থাকতে হবে. এটাকে কি বলে? বাক্যের আরেকটা গুণ হলো আবেদন. এখন যদি বলি না, যদি বলি বাক্যের সঙ্গে, এই এইটি আপনাদের জানার বা ঘাটতি ছিল, যদি একজন যদি আপনাকে প্রশ্ন করে যে গরু আকাশে ওড়ে, এটার অনুবাদ করো, তো এর অনুবাদ আপনাকে এটা বলতে হবে, স্যার এটা বাক্য হয়নি. এটা কি হয় নাই? বাক্য হয়নি, কারণ গরু আকাশে ওড়ে না, এটা প্রয়োগ নেই. আপনি ইন্টারভিউ বোর্ডে যাবেন, আপনাকে এই ধরনের প্রশ্ন করবে, আপনি অনুবাদ করে দিবেন, মনে করবে তাহলে আপনি গ্রামার জানেন না, ভালো জানেন না. এখানে জানতে চাচ্ছে কি সে আসলে যে গরু আকাশে আসলে ওড়ে না, এটা আসলে বাক্য না, এটা হলো উত্তর. হ্যাঁ, মুরগি তো বল নেই এখানে, মুরগি আকাশে ওড়ে তো ঠিক আছে. দেখেন তাহলে কি, দ্য কাউ হ্যাজ ফোর লেগ, এটা বাক্য. ফাইভ লেগ বলতে বাক্য হতো না. হি হ্যাজ এ বয়, হি হ্যাজ এ বয় মানে কি? তার এটা সরি টয়, বয় মানে কি? তার একটা বাচ্চা আছে, ছেলে আছে. আর টয় মানে কি? খেলনা আছে. বয় যা নিয়ে খেলে তাকে বলে টয়, বয় যা নিয়ে খেলে তাকে কি বলে? টয়। আপনি এইভাবে মনে রাখবেন তাহলে মনে থাকবে। সাদিক ম্যাঙ্গো ইটস, সাদিক ম্যাঙ্গো ইটস, এটা ব্যাখ্যা হয়েছে? তাহলে কি হবে? কারণ সাবজেক্টের পরে ভার্ব হয়, তারপরে অবজেক্ট হয়, অবজেক্টটা আগে চলে গেছে, তারপরে কি? আই ক্যান রিড, আমি পড়তে পারি, বাক্য হয়েছে? টেল দা ট্রি ইজ, টল দা ট্রি ইজ, এটা বাক্য হয়েছে? কি হবে? দা ট্রি ইজ টল, তাই না? গাছটা কি লম্বা, টল মানে কি লম্বা? মোহাম্মদ বয় গুড ইজ, এটা কি বাক্য হয়েছে? মোহাম্মদ ইজ এ গুড বয়, এটা কি বাক্য? রানি সিংস ওয়েল, এটা কি বাক্য হয়েছে? এই সিংস এর সাথে এস হয়েছে কেন, কেউ বলতে পারেন? এক তো হলো বাক্যের প্রেজেন্ট ইনফিনিটিভ এবং রানী হলো থার্ড পারসন সিঙ্গুলার, রানী কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য সিংস ওয়েল। ইউ এ বয় আর কি হবে এটা? ইউ আর এ বয়, নিচের শব্দগুলি সাজিয়ে একটি সেন্টেন্সে পরিণত করো। আপনারা এগুলো এক একটা শব্দ সাজাতে একটা করে কি সেন্টেন্স, সেন্টেন্সে রূপান্তর করবে, এটা আপনাদের কাজ। কাদের কাজ? আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখব দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স, একটা বাক্যের অংশগুলো। বাক্য তো বুঝলাম, বাক্যের পরিচয় জানলাম, বাক্যের প্রকার বুঝলাম, বা বাক্যের মৌলিক অংশগুলো জানা আমাদের জন্য কি খুবই জরুরি। তো এটা আমাদের অলরেডি 30 মিনিট ক্রস করে 34 মিনিট, আমরা দ্বিতীয় পার্টটা আপনাদেরকে দেখাবো এই সংক্রান্ত বিষয়টি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।